যেমন 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, তিনি দেহ ত্যাগ করে চলে গেলেন, কিন্তু আবার বলতেছে জাহেরে রাসুল বিদ্যমান, জাহেরে রাসুল আছে। তাহলে জাহের শব্দের অর্থ কি? জাহের শব্দের অর্থ প্রকাশ, যা দেখা যায়। তাহলে আল্লাহ যদি বলে হে রাসুল আপনার হাত আমার হাত, আর রাসুল যদি বলে বেলায়েতের যুগে মুর্শিদের উলিয়া উলিয়াদের হাত আমার হাত, তাহলে উলিয়া উলিয়ারা জীবিত আছে না পৃথিবীতে? তো জীবিত যদি থাকে, যদি আল্লাহ বলে হে রাসুল আপনার হাত আমার হাত, রাসুল যদি বলে তাদের হাত আমার হাত, তাহলে জীবিত আমরা পীর মুর্শিদদেরকে দেখতেছি না? তাদের মধ্যে মুহাম্মদ জীবিত আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উম্মতি উম্মতি করে কান্দত, তখন হাদিস শরীফ খুললে তিনি এখনও কাঁদে এবং হাসরের দিনও কাঁদবে, আর এখনও কাঁদে। কিভাবে কাঁদে? একজন কামেল মুর্শিদের ভিতরে যখন রাসুল প্রবেশ করে, আর রাসুল যখন তার ভিতরে ঢুকে, এবং যখন কোনো ভক্ত কোনো খারাপ কইরা বেড়ায়, কোনো পাপ করে বা কোনো খারাপে লিপ্ত হয়, তখন তার কথা ভাবিয়া যখন গুরু বা মুর্শিদ নিজে চোখের পানি ফেলায়, আমি তাকে এত সুন্দর আমল শিক্ষা দিছি, তাকে আমি আল্লাহর পথে এমন সুন্দর শিক্ষা দিছি, সে খারাপ পথে চলে গেল, সে তো দুজুগবাসী হবে, তখন এই কথা ভাবনা করে যখন মুর্শিদের চোখে পানি আসে, ভিতরে যখন রাসুল কান্দে, তখন বাহিরে চোখে পানির প্রকাশ দেখা যায়। তাহলে ভিতরে কে কাঁদলো এবং বাহিরে চোখের পানি কার পড়লো? তাহলে আমার ভিতরে যখন আত্মার সাথে মিশিয়া যখন রাসুল যখন কাঁদলো, এই জন্য জালালউদ্দিন খাঁ তিনি একটা কথা বলছে, সে যখন কাঁদে তখন আমার চোখে অশ্রু ঝরে। তাহলে কে কাঁদে, কার চোখে অশ্রু ঝরে? আমার ভিতরে আমার বিবেকে মিশ্রণ হওয়া যে রাসুল, সে যখন একটা কথা আমি উদাহরণ দেই, একটা মানুষ চুরি করছে, ধরা পড়ছে, তাকে অনেকক্ষণ পিটানো হয়েছে, তার চোখে পানি আসে না, তাকে কিছুক্ষণ মারার পরে যখন তাকে ফালায় রাখা হলো, কিছুক্ষণ পরে দেখা যায় সে চোখ দিয়ে অধরে পানি ঝরতেছে। তো এতক্ষণ ঝরলো না কেন? সে এখন ওরে বাবারে মারে এই কান্নাকাটির মধ্যে ছিল, অন্য কোনো চিন্তা মস্তিষ্কে ঢোকে নাই। আর যখন নীরবে তাকে ফালাই রাখা হলো, তখন সে চিন্তা করতেছে, জীবন বৃত্তান্ত তার ভিতরে আসতেছে, এই তুই চুরি করলি কেন? তুই তো একটা সম্মানী ব্যক্তি, তুই চুরি করলি কেন? তুই একবেলা না খেয়ে থাকতি, চুরি করলি কেন? তার ভিতরে যখন তার বিবেক তাকে ঠোকর দিতেছে, আর সেই বিবেকের মধ্যে রাসুল মিশ্রিত হইয়া, রাসুল শক্তিটা মিশ্রিত হইয়া যখন সে ভাবে, তার ভিতরে হেকুরিয়া কান্না আসে, তখন তার চোখে পানি দেখা যায়। এই জন্য বলছে, যার বিবেকহীন মানুষ পশুর সমতুল্য। এক পশু আরেক পশুরে কামড়ায় খায়, একটা মানুষ কি একটা মানুষের কামড়ায় খাইতে পারে? তাহলে মানুষের মধ্যে বিবেক আছে, আর যার বিবেকে রাসুল মিশ্রিত আছে, সে যখন একটা চিন্তিত হয়, তখন তার ভিতরে কে যেন কাঁদে, তার চোখে পানির প্রকাশ পাওয়া যায়। তাই বলি যে একজন মুর্শিদ যখন দেখে একটা ভক্ত কুপোতে চলে গেছে, সে খারাপে লিপ্ত হয়ে গেছে, তখন তারে বললেও বোঝে না, তখন এই কথাগুলো ভাবে। একজন পীর মুর্শিদ যখন ভাবে, হায়রে আমি তাকে এত সুন্দর শিক্ষা দিলাম, সে নষ্ট পথে চলে গেল, তখন পীরের ভিতরে যখন কিছু ফানাফিল্লা হয়, ভিতরে কষ্টের একটা কিছু জাগ্রত হয়, তখন তার চোখে পানি পড়ে। তাই এই জন্য বলি যে বাস্তব রাসুল এখন কোথায়? কামেল হক্কানি পীর আউলিয়াদের মধ্যে মিশে আছে। তাই বলি একজন কামেল মুর্শিদকে যারা অপদস্থ করলো, তারা রাসুলকে অপদস্থ করলো। যারা একে সেবা করলো, তাকে মানলো, তাকে ভালোবাসলো, তারা রাসুলকে ভালোবাসলো। আর যারা রাসুলকে ভালোবাসলো, তারা আল্লাহকে ভালোবাসলো। যাই হোক, আমাকে যেই কথাটা জিজ্ঞাসা করা হয়েছে, হয়তো আমি একটু বেশি বলছি, তবু কি এর ভিতর থেকে আপনাদের উত্তর পাইলেন? খুব সুন্দরভাবে ফাইসালা দিলেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আমরা মনে করি আপনার কাছে আমরা আত্মতর দিয়া বায়াত হইলাম, আমরা তো আর আশা করি যে আর জায়গা বায়াত হম বা মুর্শিদ হম, কিন্তু আমরা তো শুনে তো নম্বরটাতে পড়ি, নম্বরটাতে পড়ি মনে হলে এনে পৌঁছে দেওয়া কিন্তু একটু মুক্তি ফাঁসি তো করতাম। তারপরে গেলাম বরিশাল, বরিশাল গিয়ে ইমামতির ফাঁসি দিকে নমস্কার থাকি, মনে হলে আরেক জায়গায় গেলাম, মনে হলে আমরা আরো জীবনকে যেভাবে ইয়া করিয়া নমস্কার আমরা যখন মারা যাবো তাহলে আপনারা আমি আমরা আত্মবিশ্বাস করিয়া সব কিছু দিয়া বিশ্বাস করলাম একজন দিয়ে, আর খেলা এত কিছু দরিয়া দিয়ে করতে হয় তো এইটা কি হবে? সালাম আলাইকুম। আপনি তো শরীয়তের ফেস লাগাই না কথা কইছেন, এই কথা যদি হাসাটা ভাঙ্গি আছে যাক, তবুও তবুও বলতে হবে। কথাটা হইল আমরা যখন মসজিদে যাই নামাজে দাঁড়াই, ইমামের পিছনে যখন আমরা থাকি আমরা কিন্তু মুক্তাদি, তাই না? মুক্তাদি হয়ে আমরা কি বলতেছি, ইক্তা দায়িত্ব বিহাজাল ইমাম, ইক্তা দায়িত্ব বিহাজাল ইমাম, তার মানে আমার নামাজ ইমামের সাথে, তাই না? আমার নামাজ ইমামের সাথে। এখন ইমামের সাথে কেন? ইমাম যদি রুকুতে যায় আমিও রুকুতে যাব, ইমাম যদি সেজদায় যায় তাহলে আমিও সেজদায় যাব, ইমাম যা যা করতেছে আমার তা করতে হবে না? তো এখন দেখা গেছে একজন ইমাম সাহেব সেজদা দিয়া দেশের বাড়িতে গেছে, দেশের বাড়িতে যাওয়ার পর কইতেছে মা তুমি এত কষ্ট করে চলো, আমি তোমার একটা গাবি কিনা দিব নে, তুমি দুধ বিক্রি করে চলো, আমি ঢাকায় চাকরি করব। তখন তার বউ আসছে যে মেয়েটা অত বড় হয়েছে বিবাহ দিতে হবে, তখন তিনি কি করলো এই নামাজের মধ্যে মেয়ের জামাই খুঁজলো, পছন্দ করলো, বিবাহ দিল, সমস্ত কিছু যখন শেষ হয়েছে নাতিপতি হয়েছে নাম রাখবো কি, তখন তার নামাজ শেষ হয়েছে। এরকম হয় না? তাহলে ইক্তা দায়িত্ব বিহাজাল ইমাম, আমার নামাজ ইমামের সাথে, ইমাম যা করবে আমি তা করব। মানে রুকুতে গেছে আমি গেছি, সেজদায় গেছে আমি সেজদায় গেছি, এখন সে তো দেশের বাড়িতে গেছে আমি কই যাবো, কোন আমি কই যাবো? এই হলো একটা বিষয়। আর একটা বিষয় হইল আপনি যেটা কইছেন যে আমি এই মসজিদে ঢুকছি ইক্তা দায়িত্ব বিহাজাল ইমাম, আমি ইমামের পিছনে নামাজে দাঁড়াইছি, আরেকটা মসজিদে দাঁড়াইছি ইক্তা দায়িত্ব বিহাজাল ইমাম, আমি ইমামের সাথে নামাজ পড়তেছি ভাই। আচ্ছা, তাহলে একজন মানুষের কয়জন ইমাম থাকে, এটা না কথা? তা আমরা যে মুর্শিদ ধরছি, আমি তো একজন মুর্শিদ ধরছি, একজনের আবার কয়জন মুর্শিদ থাকে, কথাটা এরকম না? আচ্ছা, এখন এটা যদি সূক্ষ্ম আলোচনা করি, সূক্ষ্ম বিচার করি, তাহলে আমি বলবো যে কাবাতি শরীফাতি আল্লাহ আকবার, কাবাতি শরীফাতি আল্লাহ আকবার, আপনি যেই ইমামের পিছনেই নামাজ পড়েন যখন বলছেন যে কাবাতি শরীফাতি আল্লাহ আকবার, তখন কাবাকে সামনে রাখিয়া আপনি নামাজ পড়লেন, এলো শরীয়ত। ইমাম যেই হোক, ইমাম যেই হোক, আমি কাবাকে সামনে রাখি আমি নামাজ পড়লাম, তাহলে আমার কাবাটাই টার্গেট। এবার তরিকতে আসি, তরিকতে আসার পরে আমি যে কোনো মসজিদে যাই, যে কোনো ওলিয়া উলিয়ার দরবারে যাই, যদি কোনো ওলিকে বা কোনো ওলিয়া উলিয়ার মাজারে দেখে আমার একটা ভক্তি জাগছে, তিনি একজন কামেল ব্যক্তি ছিল তার প্রতি একটা ভক্তি জাগছে, তাকে আমি একটা তাজিম করব, যদি এটা কারো মনে জাগে, তাহলে সেই তাজিমটা করার সময় তার মুর্শিদ ছরুটকে সামনে আনতে হবে। এই মুর্শিদ ছরুটকে সামনে এনে যখন দেব তাহলে সে পায়ে গেল কি আউলিয়া, সম্মান পায়ে গেল, আর সেজদাটা দিলাম কারে, আমার মুর্শিদ। আর মুর্শিদ রূপে কে? রাসুল। রাসুল রূপে কে? আল্লাহ। আমার সেজদাটা কে পাইছে? আল্লাহ পাইছে, ঠিক না? তাহলে আমি যখন মসজিদে নামাজ পড়তে যাব আমার কাবা আমি নির্ধারণ ঠিক রাখবো। শরীয়তে যারা আছে তাদের আছে খলিল কাবা, আর তরিকতে যারা আছে এদের আছে জলিল কাবা। আপনি যখন নাকি নামাজে দাঁড়াইবেন তখন আপনার যে জলিল কাবা এটাকে নিয়ে আপনি থাকবেন, তাহলে আপনি এক ইমামের পিছিয়ে রইলেন। আর যদি
বিভিন্ন জায়গায় বিভিন্নটা ধরেন তাহলে বিভিন্নটা হইল, বুঝতে পারছেন? এই হলো কথার উত্তর। আমাদের সমাজে এরকম কিছু লোক আছে যে তারা শুধু নামাজে তাকিয়ে দেয় যে আপনাদের নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো উপায় নেই। তো আমার কথা হলো এখানে কি শুধু নামাজ পড়লে কি ব্যাস পাওয়া যাবে নাকি আর সাথে আর কিছু লাগবে? তারা শুধু নামাজ নামাজ বলে, আমার আমি নামাজ পড়লে কি শুধু ইয়ে করতে হবে নাকি সাথে আর কিছু লাগবে? আচ্ছা, সুন্দর কথা। সুন্দর একটা কথা, কথাটা হলো যে একটু আগে একটা কথা বলছি, শরীয়ত তরিকত হাকিকত মারিফত। তাহলে চোখ নাক কান মুখ, তাহলে আমার মুখ আছে, আমার চোখ নাক কান নাই, আমি চলতে পারবো? তাহলে যারা বলতেছে যে শরীয়তে শুধু নামাজটাই পড়ো আর কিছু লাগবে না, তাহলে তারা কোরআন পড়ে নাই কিংবা কোরআন বুঝে নাই। যেমন কোরআনের মধ্যে সালাতের কথা আসছে, শরীয়তের পাঁচক্ত উল্লেখ না থাকলেও ধরলাম ওয়াক্তি নামাজটা পড়তে বলছে পড়ব, কিন্তু এর পাশাপাশি আল্লাহ কোরআনে সুরা ইনসিরা এবং সুরা সাফফাতের মধ্যে আল্লাহ বলছে যে তোমরা যখনই অবসর পাও সাধনা করো। এই কথাটা কিন্তু আল্লাহ সুরা ইনসিরা এবং সাফাতের মধ্যে বলছে, তোমরা যখনই অবসর পাও সাধনা করো, তোমাদের আর মৃত্যু হবে না প্রথম মৃত্যু ছাড়া, তোমাদের আর ভয় ভয় নেই, তোমাদের আর হিসেব হবে না। আল্লাহ কি কইতেছে যে যখনই অবসর পাও সাধনা করো, তাহলে এই সাধনা করার কথা শরীয়তের একজন মাওলানা বলে না, নামাজ পড়ো, নামাজ ছাড়া উপায় নাই, নামাজ পড়লে বেহেস্ত দিব। তাহলে আমরা যদি বেহেস্তের আশায় নামাজ পড়ি, তাহলে আল্লাহ যে এত মহাপ্রেমিক, আল্লাহর সাথে যে আমি প্রেম করব, আর প্রেমিকের কাছে যদি আমি যাকে ভালোবাসি, এই হৃদয় দিয়ে যাকে আমি ভালোবাসি, তার কাছে যদি আমি কিছু আবদার করি, এটা আমাকে দিতে হবে, এটা আমাকে দিতে হবে, তাহলে প্রেমিকের কাছে কেউ কোনো দিন কিছু চায়? শুধু তাকে উদার করে ভালোই বাসে। তাই আল্লাহকে যদি আমরা শুধু ভালোইবাসি, তিনি আমাকে দুজকে দেখবে হেসতে দেখ আমার দরকার নাই, আমার দরকার আমি আল্লাহকে পাইলেই হবে। তো এখন দেখা যায় যে বেহেস্ত দিব আল্লাহ, আল্লাহ বেহেস্ত দিয়ে দিও, আল্লাহরে একদিনও চাইলাম না। তাহলে বোঝা গেল যে আমরা প্রেমিক না, আমরা একটা বিনিময়ে করতেছি, আল্লাহ বেহেস্ত দিব এই বিনিময়ে আল্লাহকে ডাকি, কিন্তু আল্লাহর প্রতি প্রেম নাই। আর যারা প্রেম করছে তারা হয়েছে বন্ধু, আর যারা বিনিময় নেয় তারা হইল বান্দা। আর আল্লাহ বলছে আমার বন্ধুদের কোনো ভয় নাই, কিন্তু যারা বিনিময় চায় তারা বান্দা, বান্দাদের হিসাব আছে, ভয় আছে। তো এই জন্য বলি, যারা শুধু বলে নামাজের কথা অন্য কোনো বলে না, তাহলে বোঝা গেল তারা সুরা ইনসিরা এবং সুরা সাফফাত তারা পড়ে নাই। সুরা ইনসিরা এবং সাফফাতের মধ্যে আল্লাহ স্পষ্টই বলে দিছে যে যখনই অবসর পাও তুমি সাধনা করো। তাহলে সাধনা কীভাবে করতে হবে? আল্লাহ তো বলছে, কিন্তু আল্লাহ কিন্তু দেখাই দেয় না যে তুমি এইভাবে করো। তাহলে যে কীভাবে আমি সাধনা করব, এই জিনিসটা একমাত্র যার যার মুর্শিদ বলে দেবো যে তুমি এই সাধনাগুলো এইভাবে করবা, তাহলে তুমি মুক্তির পথে উঠতে পারবা, তোমাদের আর মৃত্যু হবে না প্রথম মৃত্যু ছাড়া, তোমাদের আর ভয় নাই, তোমরা চিন্তিতও হবে না। তাহলে আমরা সাধনা করব, আমার যার যার মুর্শিদের কাছে যাব, যাইয়া বলবো যে আমাদেরকে কি সাধন দিবেন, দেন, যে সাধনা করলে আমরা মুক্ত প্রাপ্ত হইতে পারি। ঠিক আছে, আজকে এই ছেলে যেটা প্রশ্ন করছে সুন্দর, কিন্তু নামাজে তাগিদ দেয় সাধনার কথা বলে না, তাই কোরআন থেকে আমি সাধনার কথা বললাম। খুশি আছো? আচ্ছা, আলহামদুলিল্লাহ।